আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ وَالْفُرْقَانِ الْحَمِيدُ شَكُلِ بُرْيَا عُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل محبت الشاتير জোরে সোরে আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে মহব্বতের সাথে সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদেনা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও কারণ তাতেই শান্তি তাতেই মুক্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদেনা আলহামদুলিল্লাহ শেখপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2019 স্থান শেখপাড়া মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ। আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মুহতারামী ওয়া মুকাররামী বিশিষ্ট সমাজসেবক জনাব মহতারাম মোহাম্মদ কামিরুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, ঢাকা। দামত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ হযরতে উলামা ইকরাম, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার মাথার তাজতুল্য হযরতে মুরুব্বিয়ান ইকরাম, সমবয়সী যুবক ভাইরা, অত্যন্ত আদরের কচিকাচা ছোটমণিরা,
পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, যারা এই মাহফিলের আয়োজন করেছেন এবং অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে কোরআন শোনার জন্য এখানে সমবেত হয়েছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি মেহরবানি করে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার অসংখ্য অগণিত মুসলমানের মধ্য থেকে বাছাই করে আপনাকে আমাকে কোরআন শোনার জন্য কবুল করেছেন। এজন্য আসুন, তৌফিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। মহব্বতের সাথে ভক্তি ভরা কণ্ঠ নিয়ে জবান ছেড়ে সিংহের মতো গর্জন করে আকাশ বাতাস মুখরিত করে ইমানদারের মতো জোরে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, কাঙ্ক্ষিত মানের আওয়াজ হয় নাই, চেষ্টা করলে মনে হয় আওয়াজটা আরো একটু বড় হবে। আবারও সকলে সমস্বরে চিৎকার দিয়ে সিংহের মতো গর্জন করে ইমানদার সুপুরুষের মতো আকাশ বাতাস মুখরিত করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজান? আমরা সকলে খুশি তো? অবশ্যই যারা ইমানদার, যারা প্রকৃত ইমানদার, তারা কোরআনের মাহফিলের কথা শুনলে তারা আনন্দিত হয়। কোরআন শোনাটা, কোরআনের মাহফিলের দিনটা তাদের কাছে ঈদের দিনের মতো মনে হয়। আর যারা বেঈমান এবং যার অন্তরের ভিতরে মুনাফিকি রয়েছে, তারা কোরআন শুনলে অন্তরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়। অ্যালার্জির রোগীদের যেমন বেগুন খাইলে চুলকানি শুরু হয়, ঠিক কিছু মুনাফিক আর কাফের রয়েছে, তারা আল্লাহর কোরআনের কথা শুনলে তাদের ভিতরে মুনাফিকির অ্যালার্জি শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা মুনাফিক না ইমানদার? আমরা সকলে মুনাফিক না ইমানদার? আমরা সকলে ইমানদার। সুতরাং ইমানদারের আওয়াজ থাকবে সিংহের মতো আওয়াজ। ইমানদার কাউকে পরোয়া করে কথা বলে না, ইমানদার কেবলমাত্র ভয় করে একমাত্র কাকে? আল্লাহকে ভয় করে। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, সে কাউকে ভয় করে পরোয়া করে কথা বলে। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষেপ, আমি ভূমিকায় যেতে পারছি না। আজকে আমি আলোচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি, নিজে চিন্তা করেছি, সেটি হলো মুসলমানদের অধঃপতনের কারণ এবং মুক্তির উপায়। আজকে বিশ্বের মুসলমানদের দিকে তাকালে দেখা যায় মুসলমানরা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। আজকে তাম বিশ্বের মুসলমানরা মজলুম, তাদের উপরে কেন এত নির্যাতন, তাদের কেন এই দুরবস্থা? অথচ আল্লাহ পাক বলেছেন মুসলমানরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত হচ্ছে মুসলমানরা। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। সুতরাং সর্বোত্তম জাতি মুসলমান। এই মুসলমান তো আজকে বিপদের সম্মুখীন হওয়ার কথা না, এরকম দুরবস্থায় থাকার কথা নয়। তবে বিপদ মুসিবত আসা এটা খারাপ লক্ষণ নয়। বিপদ মুসিবত কি কারণে আসে সেই কারণগুলো আজকে বলবো। ইমানদারের উপরে মুসিবত দুই কারণে চাপতে পারে। এক নাম্বার কারণ, যারা খাঁটি ইমানদার তাদের ইমানি শক্তি কতটুকু এটা আল্লাহ যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য কাফের বেঈমানদের দ্বারা কষ্ট দেন। আল্লাহ পাক এই কষ্ট দেওয়ার মাধ্যমে ইমানদারের ইমান যাচাই করে নেন, কে কত ধৈর্যশীল, কে কত ইমামের উপরে অবিচল থাকতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেওয়ার জন্য বান্দাদেরকে বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من
الأموال والأنفس والثمرات وبشر الصابرين. জোরে কোন আল্লাহ আকবার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাব ভয়ের মাধ্যমে, ওয়াল জুর ক্ষুধার মাধ্যমে, ক্ষুধা দিয়া অভাব দিয়া অনাটন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল তোমাদের সম্পদ নষ্ট করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস তোমাদের জীবন নাশের মাধ্যমে, তোমাদের জীবনের মাধ্যমে, জীবন নাশের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। তুমি ইবানদাররা শোনো, অবাশ্যির সাবিরিন এই পরীক্ষার ভিতরে পাশ করবে তারা যারা এই পরীক্ষার ভিতরে ধৈর্য ধারণ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক ইমানদারকে বেছে নেওয়ার জন্য বিভিন্ন পরীক্ষায় ফেলেন, বিভিন্ন মুসিবতে ফেলেন। তাফসির ইবনে কাসিরের ভিতরে আছে যে যত আল্লাহর প্রিয় বান্দা হয় তার উপরে আল্লাহর পরীক্ষা তত বড়, যার কারণে বিশ্ব নবী অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, অনেক পয়গম্বরগণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সাহাবায়ে কেরাম বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আবার দ্বিতীয় কারণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত চাপাবার দুই নাম্বার কারণ, সমাজে যখন অন্যায় অপরাধ বেড়ে যায় তখন আল্লাহ পাক ইমানদারগুলোকে শায়েস্তা করার জন্য মুসিবত দিয়ে দেন। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের উপরে মুসিবত কি জন্য? আমাদের ভিতরে কি অন্যায় রয়েছে, কি অপরাধ রয়েছে, আমরা সেগুলো আজকে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। বিপদ মুসিবত আসার, আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিলের যে কারণ, প্রায় 50টির উপরে কারণ আমি কোরআন হাদিস থেকে বের করেছি, সংক্ষিপ্ত সময়ে সব বলা সম্ভব হবে না, তারপরও কয়েকটা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেন, ওয়া মা তাতিহিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন, ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাউফা ইয়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইয়াস্তাহজিউন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বিপদ মুসিবত আসার কারণ, এখানে তিনটা কারণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক বলেন তিনটা কারণের এক নাম্বার কারণ, তাদের কাছে যখন আমি আল্লাহ পাকের আয়াত আসতো, কোরআনের কোনো কথা আসতো, আমি আল্লাহ পাকের কোনো বাণী আসতো, আমার বাণী শোনার সাথে সাথে তারা মুখটাকে ফিরায় আনিত। নাম্বার দুই, তারা সত্যকে মিথ্যা বলতো, মিথ্যাটাকে সত্য প্রতিপন্ন করত, আর সত্যকে তারা মিথ্যা বলে চালাইয়া দিত, সত্য জিনিসটাকে তারা মিথ্যা বলতো, সত্য জিনিসটাকে তারা অস্বীকার করত। আর তিন নাম্বার, তারা ঠাট্রা বিদ্রুপ করত ইমানদারদেরকে নিয়া, নবীদেরকে নিয়া তারা ঠাট্রা বিদ্রুপ করত। তাহলে এক নাম্বার কারণ, আল্লাহর আয়াত শুনলেই তারা মুখ ফিরায় নিত। বর্তমান সমাজে এরকম মুসলমান আছে কিনা বলে? বিপদ মুসিবতের বড় কারণ হচ্ছে আজকে মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছে, মুসলমান নিজে কোরআন পড়তে পারে না। এই কোরআন পড়া ফরজ, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নবী বলেন প্রত্যেক মুসলমানের উপরে দ্বীন জ্ঞান শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক বিশ্ব নবীকে পর্যন্ত কোরআন পড়ার জন্য আদেশ করেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার কাছে যে আমি ওহি নাজিল করেছি সেই ওহিগুলো সেই কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন। আজকে আমরা মুসলমান কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন বুঝা তো দূরের কথা, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, যার কারণে আজকে আমাদের উপরে আল্লাহ পাকের গজব চাপতেছে। কথা বলেন ঠিক কি না? এক নম্বর কারণ, আজকে মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে মুখ ফিরায় নেওয়ার কারণে তাদের উপরে বিপদ। ভাইরা আমার, মুসলমানের সমাজে কোরআনের এখন আকর্ষণ নাই, বুড়া হয়ে গেছে,
চশমা ছাড়া কিছু পড়তে পারে না, তারপর চশমাটা দিয়া পত্রিকা পড়ে, এরকম তাকায়া তাকায়া পত্রিকা পড়ে, ইংলিশ পত্রিকা পড়তে পারে, জমিনিয়া বাজাবাজি মারামারি জমির নকশা পর্যন্ত বের করতে পারে, কিন্তু 90 বছর বয়স হয়ে গেছে তারপর আল্লাহর কোরআন পড়তে পারে না। আর কোরআন যে পড়তে পারে না এই জন্য অনুশোচনাও করে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল শুনলে চার দোকানে দোকানে ও দোকানে আড্ডা মারে, আর গান বাজনা শুনলে ওখানে হাজির হয়ে যায়, নিজে কোরআন শুনে না বরং গান বাজনা শুনে। এমনও কিছু মুসলমান রয়েছে যারা নিজেরা তো কোরআন শুনেই না বরং কোরআন থেকে মানুষকে দূরে সরায় রাখে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন না, গান বাজনা হলে সিনেমা হলে নাটক হলে ওখানে বাধা নাই, কিন্তু আল্লাহ পাকের কোরআনের মাহফিলে বাধা হয়, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মুসলিম দেয় না, মুসলমানের সন্তানেরাই কোরআনের মাহফিলে বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? ওরা কি মুসলমান? ওদেরকে মুসলমান বলা যায়? আল্লাহর কোরআনের সাথে পাওয়ার চলে না, ক্ষমতা চলে না। যদি মনে চায় ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, পাওয়ার থাকলে অন্যায় অপকর্ম বন্ধ করো, সমাজ থেকে সুদ বন্ধ করো, ঘুষ বন্ধ করো, দালালি বাটপাশি সন্ত্রাসী এগুলো বন্ধ করো, আল্লাহর কোরআন বন্ধ করার দুঃসাহস পৃথিবীর কারণেই, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে, এই কোরআনের সুইচ জ্বালায় রেখেছেন আল্লাহ, এটাকে নিভাবার ক্ষমতা পৃথিবীর কারণেই। সম্মানিত উপস্থিতি, তো যে কথাটা বলতেছিলাম, দুঃখের বিষয় মুসলমান কোরআন নিজে শুনে না বরং কোরআন শুনতে নিরুৎসাহিত করে, কিন্তু এই স্বভাবটা মুসলমানের স্বভাব হওয়ার কথা ছিল না, এটা ছিল কাফের বেঈমানদের স্বভাব। আল্লাহ নবীর সময় কাফের বেঈমানরা কোরআন শুনতে বাধা প্রদান করত, কাফেররা বলতো আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনো না বরং বাধা প্রদান করো আল্লাহর কোরআন শুনো। এ স্বভাবটা ছিল কাফেরের স্বভাব। দুই নম্বরে কোরআন থেকে মুখ ফিরায় নেওয়া, এটা ছিল মুনাফিকদের স্বভাব, কথা বলেন ঠিক কিনা? এ ভাই জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন বলা হতো তোমরা কোরআন শোনার জন্য আসো, তোমরা আসো আল্লাহ যা নাজিল করেছে এই কিতাব শোনার জন্য, আল্লাহর বিধান কার্যকর করার জন্য তোমরা আসো, যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া হতো কোরআনের দিকে, তখন হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিন, আপনি দেখেছেন মুনাফিকরা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা মুখ ফিরাইয়া অন্যদিকে চলে যাইত, কোরআনের দিকে তারা ভুরুক্ষেপ করত না। এখান থেকে প্রমাণ হয় যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফেরায় নাই, যারা আল্লাহর কোরআনে বাধা প্রদান করে, তাদের রক্তের ভিতরে কাফের বেঈমান এবং সেই মুনাফিকদের রক্ত বিরাজমান, তারা মুসলমান হলো মুনাফিকের বাচ্চা মুনাফিক, কথা বলেন ঠিক না বেটি? এই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম কোরআন থেকে মুখ ফিরায় নেওয়া, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য নয়, এটা কোনো মুসলমানের স্বভাব নয়। তুমি কোরআন থেকে মুখ ফিরায় নিলে কি হবে? তুমি মানুষকে কোরআনে আসতে অনুৎসাহিত হলে কি হবে? কোরআনের দাওয়াত থেকে মানুষকে দূরে সরে রাখা, কোরআনের আলো নিবানোর ক্ষমতা পৃথিবীর কারণেই, কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাতি কন্ট্রোল করছেন স্বয়ং আল্লাহ পাক। কত কাফেররা
তোমার চেয়ে বড় বড় কাফের ছিল মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের চেয়ে পাওয়ারফুল কাফের বিশ্বে এখনো কেউ হতে পারে নাই। তারা বহুত চেষ্টা করেছে কিন্তু সম্ভব হয় নাই। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন, ইউরিদুনা, কাফের বেঈমানরা চায় লিউথিউ নূরাল্লাহ, আল্লাহর কোরআনের বাতিকে, ইসলামের বাতিকে মিটায় দিবে, জমিন থেকে নিবায় দিবে। আল্লাহ পাক বলেন, তারা নিবায়াত দিবে এটা তাদের পক্ষে কখনো সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বাতিকে তিনি জ্বালায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, এটা নিবানো সম্ভব নয়। কোরআনের বাতি এটা সাধারণ বাতি, সাধারণ মোমবাতি আর ল্যাম্পের বাতি মনে করো না, যে ফুক দিবা আর নিভে যাবে, এটাকেও মনে করো না কাফের বেঈমান। কোরআনের বাতিকে যদি আমি উদাহরণ দেই তাহলে কারেন্টের বাতির সাথে উদাহরণ দিতে চাই। এই কোরআনের বাতির সুইচ আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করতেছেন এই কোরআনের বাতির সুইচ। কেউ যদি কারেন্টের বাতির সুইচ না পেয়ে তার শিরে হাত দ্বারা, তার শিরে এই কারেন্টের বাতি কেউ যদি হাত দিয়া তার শিরে বন্ধ করতে চায়, তাহলে বাতি বন্ধ হবে না, বরং শর্ট করে তোমার হাত অবাস করে দিবে। ঠিক কোরআনের বাতিও এরকম কারেন্টের বাতি, এটাকে সাধারণ বাতি মনে করো না, এটা নিভাতে গেলে তুমি দুনিয়া থেকে নিভিয়ে যাবে। আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে মিটানো কোনো বেঈমানের পক্ষে সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। হবে না কথা বলেন ঠিক না বেঠি? এই কিতাব আমরা পেয়েছি মুসলমানদের পতনের কারণ। মুসলমান কোরআন শুনে না, বরং কোরআন তো নিজে শুনেই না, মানুষকে কোরআন শুনতে অনুৎসাহিত করে। এজন্য আজকে মুসলমানদের উপরে এত নির্যাতন। এজন্য ইতিহাস ভুলে গেলে চলবে না, মুসলমান এই কোরআনের কারণে আমরা শ্রেষ্ঠত্ব লাভ করেছি। আজকে মুসলমান বলে নিজেকে গর্ববোধ করি, এই শ্রেষ্ঠত্ব আল্লাহর কোরআনের কারণে এটা অমুসলিমরাও স্বীকার করতে বাধ্য হয়েছে। জর্জ বার্নার্ড শ একজন অমুসলিম, হাজার হাজার কিতাবের পণ্ডিত, সাংবাদিক গিয়া প্রশ্ন করছে, স্যার এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কারা? জর্জ বার্নার্ড শ চিৎকার করে, চিন্তা ভাবনা করে তিনি আওয়াজ দিলেন। তিনি বললেন, সাংবাদিকরা, আমিও অমুসলিম, তোমরাও অমুসলিম, জবাব পেয়ে অসন্তুষ্ট হবে না, আমি রিসার্চ করে দেখেছি এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমানেরা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্যার আপনি মুসলমানকে কেন শ্রেষ্ঠ জাতি বললেন? দুই কারণে বলেছি। এক নাম্বার কারণ, মুসলমান শ্রেষ্ঠ হয়েছে তাদের মাঝে এমন একটি কিতাব রয়েছে যেই কিতাবের মতো সমতুল্য কোনো কিতাব এই পৃথিবীতে আসে নাই। কিয়ামত পর্যন্ত এরকম কিতাব রচনা করা তামাম পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। এমন একটি মহাগ্রন্থ ঐশীবাণী কোরআনে কারিম মুসলমানদের মাঝে থাকার কারণে মুসলমান আজকে সম্মানিত হয়েছে, শ্রেষ্ঠ জাতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমান কোরআনের কারণে সম্মানিত হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে, আজকেও যদি মুসলমান এই নির্যাতন, জুলুম, অপমান, অপদস্থতা থেকে আবার যদি সেই ওমরের মতো মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সেই সম্মান, সেই সুখ্যাতি যদি আবার লাভ করতে হয়, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন থেকে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে এক চুল পরিমাণও দূরে সরে যেতে পারবো না, দূরে সরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? বরং কোরআন সংসদে পর্যন্ত কোরআনের আলো দিয়ে সংসদ আলোকিত করতে হবে, তাম বাংলা আলোকিত করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনারা কি কোরআনের সমাজ চান? কোরআন দিয়ে বিশ্ব চলুক, আপনারা চান কারা কারা দোহাত তুলে আল্লাহকে দেখান? সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথাটা বলতেছিলাম, মুসলমানদের পতনের কারণ, মুসলমান কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বাঁচার উপায় হচ্ছে কোরআনকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরতে হবে, কোরআন সুন্নার আলোয় নিজের জীবন
আলোকিত করতে হবে। আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি সাহাবায়ে কেরাম বিদায় হজরে ভাষণে আল্লাহর নবী বলেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন আর একটি আমার সুন্নাত। এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, এর অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক তোমরা যদি জীবন করতে পারো, তোমরা কখনো গোমরা হবে না, তোমরা কখনো পথহারা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর জিন্দেগি আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দুই নাম্বার মুসলমানের পতনের দুই নাম্বার কারণ, আল্লাহ পাকের গজব নাজিলের দুই নাম্বার কারণ, ফাকাদ কাযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, তাদের কাছে যখন আল্লাহ পাক বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন, তাদের কাছে যখন হক আসত, সত্য আসত, তখন এই সত্যকে তারা মিথ্যা প্রতিপন্ন করত। হক কোনটা? হক হচ্ছে আল্লাহর দ্বীন ইসলাম। আল্লাহ পাক বলেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। উমাইয়া বতাগি গায়রুল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, এই ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন জীবন বিধানকে নাজাতের জন্য তালাশ করে, তাহলে সে কখনোই ভালো হবে না, বরং সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। সত্যকে মিথ্যা প্রতিপন্ন করত, আল্লাহর দিনকে তারা অসত্য বলত, আল্লাহর কোরআনের নামে তারা মিথ্যাচার চালাত, আল্লাহর কোরআনকে ওরা বলতো এটা মুহাম্মাদের বানানো, আল্লাহর নবীকে পর্যন্ত তারা মিথ্যাবাদী বলতো, আল্লাহর নবীকে তারা গণক বলতো, আল্লাহর নবীকে জিনে ধরেছে এগুলো বলতো, কথা বলেন ঠিক কি না? নবীকে নিয়ে মিথ্যাচার করত, আল্লাহর নবীকে বলতো জাদুকর, আল্লাহর নবীকে বলতো গণক, আল্লাহর নবীকে বলতো জিনে ধরেছে। আসলে বলুন, আল্লাহর নবী কি এই যে ওরা যে অপবাদ দিয়েছে আল্লাহর নবী গণক, আল্লাহর নবী কি গণক ছিলেন? কিন্তু এ কথাটা কাদের? কাফের বেঈমানদের। কাদের? এই যে আল্লাহর নবীকে নিয়ে মিথ্যাচার, বর্তমান যুগে কাফের বেঈমান কিছু আছে, মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কাফের বেঈমানরা আল্লাহর নবীকে যেমন মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে গালিগালাজ করে যেমন কষ্ট দিত, বর্তমান যুগেও কিছু মুসলমানের ঘরে কিছু কুলাঙ্গার রয়েছে যারা আল্লাহর নবীকে বিভিন্ন কথা বলে গালিগালাজ করে কষ্ট দেয়, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক আজিম শব্দ তিনি সেট করেছেন, যে আজিম শব্দ আল্লাহ পাক নিজের সাথে ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ হচ্ছে আরশে আযীমের রব। আর বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক নিজের সেফাতি নাম ব্যবহার করেছেন, সেই নবীর ব্যাপারে যারা মিথ্যাচার করে তার চরিত্রের ব্যাপারে যারা কথা বলে তারা মুসলমান না কুলাঙ্গার। এই সমস্ত কুলাঙ্গারদেরকে চিহ্নিত করতে হবে, যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, ইসলামের ভিতরে যারা ফেতনা সৃষ্টি করে, ইসলামকে নিয়ে যারা কটুক্তি করে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এদের জানাজা কোনো মুসলমান এদের জানাজা পড়াবে না, কোনো আলেমের জানাজা পড়ানো উচিত নয়, কথা বলেন ঠিক না বেঠি? কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে যারা ইসলামের দুশ্মন, এই পৃথিবীর সবচেয়ে বড় দুশ্মন যারা কোরআনের দুশ্মন, এই পৃথিবীর সবচেয়ে বড় দুশ্মন তারা যারা আল্লাহর রাসূলের দুশ্মন, কথা বলেন ঠিক না বেঠি? এই 90% মুসলমানদের দেশ বাংলাদেশেও আল্লাহর নবীর চরিত্র নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়। কাফের বেঈমানেরা সাবধান হও, মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে প্রসাব করে দেয়, সমস্ত বেঈমান বঙ্গোপসাগরে ভাসতে ভাসতে ডুবে মরবে, একটারও রেহাই হবে না, কথা বলেন ঠিক না বেটি? সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর ব্যাপারে কথা বলতে হলে আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে হলে হিসাব করে করবা। এদেশ মুসলমানের দেশ, আজকে বাংলার জমিনে এই মুসলমানের দেশে প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, স্পিকার মুসলমান, সব মুসলমান, আজকে আকসার মুসলমানের দেশে
90% এর বেশি মুসলমানের দেশে আল্লাহর নবীকে নিয়ে গালি গালাজ করলে এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? যদি এক বিন্দু জীবন থাকতে এটা মেনে নিতে পারে না। সাহাবায়ে কেরামকে নিয়ে অনেকে কটাক্তি করেছে, সাহাবায়ে কেরামকে নিয়ে অনেকে গালি গালাজ করেছে, সাহাবায়ে কেরাম প্রতিবাদ করেন নাই, ব্যক্তিগত করছে, ব্যক্তিগত আমাকে গালি দিয়েছে, সমস্যা নাই গালি দে। কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে যখন গালি দিয়েছে তখন সাহাবায়ে কেরামের অবস্থান কি দেখুন। হযরতে আবু বকর ফেনহাসকে দাওয়াত দিয়েছে কালিমার, বলে মুসলমান হব কি জন্য, তোমরা তো ফকিরি ধর্মের অনুসারী, কেমনে তোমার আল্লাহর ফকির, তোমার আল্লাহ ফকির এবং তোমার নবী দুইজনই ফকির, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি ফকির? আল্লাহ বলেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা, আমি আল্লাহ হচ্ছি গানি, আমি আল্লাহ বেনিয়াস, আর তোরা হচ্ছে সব ফকিরের গোষ্ঠী। আল্লাহ বলেন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির, আমি আল্লাহ গানি। কিন্তু ফিনহাস বলল তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির, কেমনে? বলে আল্লাহ বান্দার কাছে কর্জে হাসানা চায়, ধার চায়, ওয়া আখরিদুল্লাহ কর্দান হাসানা, আল্লাহ বলছেন আমার রাস্তায় তোমরা কর্জে হাসানা দাও, ঋণ দাও, পরকালে পাবে। এইটাকে ও পুঁজি করে আল্লাহকে বলল আল্লাহ ফকির এবং বিশ্বনবীকে বলল ফকির। হযরতে আবু বকর কি ঠান্ডা মেজাজের মানুষ, মহিলা প্যান্ডেলে লোক নাকি বেশি হয়েছে। আমি মা বোনদেরকে অনুরোধ করব আপনারা একটু চেপে চেপে এদিকে আগায় বসেন, যাতে অন্য মা বোনেরাও সুন্দরভাবে বসে তারা যেন কোরআন শোনার সুযোগ পায়। আমি মা বোনদেরকে বিশেষভাবে এগিয়ে বসার, সামনে এগিয়ে বসার বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, হযরতে আবু বকরের কথা বলতেছিলাম, অনেক ঠান্ডা মেজাজের মানুষ হযরতে আবু বকর। যখন আল্লাহর নবীকে এবং আল্লাহকে ফকির বলল, হযরতে আবু বকর আর সহ্য করতে পারে নাই। তাফসীর প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে, হযরতে আবু বকর সমস্ত শক্তি দিয়া ফিনহাসের গালে এক চড় মেরে দিল। ফিনহাস চিন্তা করছে, ইমানদারের চর তো ইমানি শক্তির চর, অনেক ব্যথা পাইছে, গাল ভাঁজ হয়ে গেছে, তাড়াতাড়ি কোনো রকম গাল নিয়ে জীবন বাঁচাবার জন্য ওখান থেকে পালাইয়া জীবন নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে গেছে নালিশ নিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারে থাপ্পড় মারছে। আল্লাহর নবী বললেন, আবু বকর এত ভদ্র মানুষ, এত থাপ্পড় মারতে পারে না, তুমি মনে হয় নামটা ভুল বলছো, হয়তো হযরতে ওমর হবে, ওমরের মেজাজ গরম, ওমর কাউরে পাইলে ছাড়ে না, আজরাইলের থাপ্পড় মাইরা 100 কুটুই ফলাইছে, ওমর এই কাজ করতে পারে। ফিনহাস বলতেছে, হুজুর আমি চিনি ভালো করে, আবু বকর মারছে। আবু বকরকে ডাকা হলো, আবু বকর কেন মারছো? সংক্ষিপ্ত কথা হলো এই ইতিহাস সাক্ষী, হযরতে আবু বকর বলেছেন, হুজুর আমাকে নিয়ে মন্তব্য করেছে, প্রতিবাদ করি নাই, ব্যক্তিগতভাবে গালিগালাজ করলে প্রতিবাদ করি না, আওয়াজ তুলি না, কাউকে আঘাত দেই না, কিন্তু আমরা আপনাকে এত মনে প্রাণে ভালোবাসি, আমার আল্লাহকে এবং আপনাকে নিয়ে যদি কেউ গালি দেয় তখন সহ্য করে বসে থাকতে পারি না, আপনাকে গালি দেওয়ার কারণে আমি সহ্য করতে পারি নাই হুজুর, আমি চড় মেরেছি। ও মুমিন মুসলমান, এখান থেকে শিক্ষা হলো, ব্যক্তিগত কেউ অন্যায় করলে, আমাকে কেউ গালি দিলে, মুসলমানকে গালি দিলে আমরা বরদাস্ত করব, কিন্তু আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে জিহ্বা টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক না বটে? তাকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, হযরতে আবু বকর বরদাস্ত করেন নাই, আমরা কি বরদাস্ত করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার সামনে মাথা নত করেন নাই। বিশ্বনবীর সুন্নাত নিয়া যখন খেলাফতদেরকে নিয়ে ইয়াজিদ হাত দিল, তখন ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়েছেন, তারপর বাতিলের ওই রাজতন্ত্র ইমাম হুসাইন মেনে নেন নাই। আল্লাহর নবীর সুন্নাত পদদলিত হবে এটা তিনি মেনে নেন নাই, আল্লাহর নবীকে গালি দিয়ে বেঁচে যাবে, হযরতে আবু বকর এটা সহ্য করে নাই।
আমার আল্লাহ এবং নবীকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কেউ যদি গালিগালাজ করে, বাজে মন্তব্য করে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই দেশ মুসলমানের দেশ, এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিল থেকে আমি একটি কথা বলতে চাই। এখানে আমরা বিভিন্ন দলের মুসলমান আছি, এখানে আমরা দলের পরিচয় আসি নাই, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, জাতীয় পার্টির লোক থাকতে পারে, সব দলের লোক থাকতে পারে, এখানে আমরা দলের পরিচয় আসি নাই, এখানে আমরা আসছি আমরা মুসলমান এই পরিচয়। আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, বিরোধী দলীয় নেত্রী মুসলমান, এরপরে স্পিকার তিনিও মুসলমান, অনেক এমপি মন্ত্রী তারা মুসলমান। একটি কথা বলতে চাই, আওয়ামী লীগের নেতা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, গালি দেয়, আওয়ামী লীগ এটা বরদাস্ত করতে পারে না, তার সাজা হয়, শাস্তি হয়। জিয়াউর রহমানকে নিয়ে কেউ গালিগালাজ করলে তার সাজা হয়, এরশাদকে নিয়ে গালিগালাজ করলে তার সাজা হয়। ও ভাই, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, বিবেকের কাছে প্রশ্ন করেন, আমার কাছে আমার বাবা বড় না আমার ইসলাম বড়? আমার কাছে আমার বাবা বড় নয়, আমার কাছে আমার আল্লাহ বড়, আমার কাছে আমার দাদা বড় নয়, আমার কাছে কোরআন বড়, আমার কাছে আমার গোষ্ঠীর 14 পুরুষ বড় নয়, আমার কাছে আমার রসুল বড়। যেখানে বঙ্গবন্ধুকে গালি দিলে বিচার হয়, যেখানে মুজিবুর জিয়াউর রহমানকে গালি দিলে বিচার হয়, এরশাদ সাহেবকে গালি দিলে বিচার হয়, সেই মুসলমান আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এ দলে অসংখ্য লক্ষ লক্ষ মুসলমান রয়েছে, সেই লক্ষ লক্ষ মুসলমানের আল্লাহ এক, এদিক থেকে আমরা সকলে এক, আমাদের ইসলাম এক, কোরআন এক, আমাদের নবী এক, আমাদের সব কিছু এক হওয়ার কারণে আমরা দল আলাদা হতে পারে কিন্তু মুসলিম হিসাবে আমরা সব এক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের আল্লাহ, আমাদের সকলের রসুল, আমাদের সকলের ইসলাম। বঙ্গবন্ধুকে গালি দিলে বিচার যদি হতে পারে, জিয়াউর রহমানকে গালি দিলে যদি বিচার হতে পারে, আল্লাহর রসুলকে গালি দিলে তার বিচার বাংলার জমিনে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকেও ছাড় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, একথা আমি বলতে চাই, এই মুসলমানের দেশে কোরআন সুন্নার বিপক্ষে যারা অবস্থান নিবে, যারা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চাইবে, তাদের শাস্তি দিতে হবে। আমি এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, এজন্য ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন, আপনি কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন, ইসলামের পক্ষে আপনি অনেক অবস্থান নিয়েছেন, কারণ আপনি মুসলমান। আপনার কাছে আমাদের সকল মুসলমানদের দাবি একটাই, বাংলার জমিনে কোরআন সুন্নার বিপক্ষে যারা কথা বলবে, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আপনি তাদের বিরুদ্ধে, আপনি তাদের জন্য সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন কার্যকর করুন। কথা বলেন ঠিক না বাজে? আমরা দাবি জানাচ্ছি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, তাদেরকে ফাঁসি ঝুলাইয়া জনসমাজে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। এই মতের পক্ষে, এই দাবির পক্ষে তারা আল্লাহকে দোহাত তুলে দেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলের দুশমনকে বাংলার জমিনে ক্ষমা করা হবে না। সম্মানিত উপস্থিতি,
এদের জন্য মৃত্যুদণ্ডের আইন কার্যকর হোক, এটা আমরা সকলে চাই না? এটা আমাদের ইমানি দাবি, এটা আমাদের অযৌক্তিক দাবি না। আমরা এদেশের নাগরিক, এই হিসাবে আমরা এই দাবি করতে পারি, কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে ভারত এই যে ভোলায় কিছু মুসলমান প্রতিবাদ করল, এটা মুসলমানদের ইমানি দাবি ছিল। এই দাবিতে, এই দাবি আদায়ের জন্য, ইমানের দাবি পালনের জন্য যারা জীবন দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ পাক এদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। সকলে বলুন আমিন। তবে অনুরোধ হচ্ছে, এটা এই শহীদদের বিচার চাই আমরা। এরা অযৌক্তিক দাবি করেছিল না? আল্লাহর নবীর শান ইজ্জত, আল্লাহর নবীর সম্মান বুলন্দের জন্য এরা ময়দানে নেমেছিল। এরা কোনো বিশৃঙ্খলা করতে চেয়েছিল না, কিন্তু তারপরেও যারা আল্লাহর নবীর সম্মান রক্ষার্থে জীবন দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি। আর বলতে চাই, অতি বিলম্বে এই সমস্ত শহীদদেরকে যারা শহীদ করেছে, অতি শীঘ্রই এদের বিচার করা হোক, না হলে ওলামায়ে কেরামের জবান বন্ধ হবে না। তারা এর বিরুদ্ধে কথা বলি যাবে, কথা বলি যাবে, কথা বলি যাবে, যতক্ষণ পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত বুকের ভিতরে জীবন থাকবে, মুসলমানের প্রতিবাদ করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতে চাই আমাদের দলের পরিচয় বড় পরিচয় নয়, আমি কোনো দলীয় বক্তা নয়, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আমি কোনো দলীয় বক্তা নয়। এদেশের আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের লোক আছে, ধন্যবাদ জানাই। আপনারা রাজনীতি করেন, আপনাদের দলের ভিন্নতা থাকতে পারে, বিএনপি করে দলের ভিন্নতা থাকতে পারে, তারপরে জাতীয় পার্টি করে দলের ভিন্নতা থাকতে পারে, কেউ সরমনার মুরিদ, কেউ ফুরফুরার, কেউ সারসিনা, কেউ জনপুর, কেউ অন্য অন্য দলের মুরিদ, কিন্তু দলগত আর পীরগত আলাদা হতে পারে, কিন্তু আমাদের বড় পরিচয় আমরা মুসলমান। ইসলামের ব্যাপারে কেউ যদি বাজে মন্তব্য করে, তখন আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা দেখব না। সর্বদলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কাফের বেঈমান পালাইয়া ভারত যাওয়ার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সমস্ত মুসলমান এক হতে চাই, সব দলের মুসলমান আমরা এক হয়ে বসবাস করতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর মুসলমানের অধঃপতনের তিন নম্বর কারণ হল যে তারা ঠাট্টা বিদ্রুপ করে। মুসলমানদের সমাজে কিছু কুলাঙ্গার আছে যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করে, মস্কারি করে। কথা বলেন এরকম আছে না? ইসলাম নিয়ে মস্কারা করে, তামাশা করে আছে না? আলেমদেরকে নিয়ে তামাশা করে আছে না? কাফের বেঈমানরা আল্লাহর নবীকে তারা পাগল বলে গালি দিত, জাদুকর বলে গালি দিত, আর এখন আলেমদেরকে দেখে কিছু মুসলমান তারা মৌলবাদী বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা কিন্তু ওই একই দলের লোক, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার আওলাদ। কথা বলেন ঠিক না বেটি? আলেমদেরকে নিয়ে ঠাট্টা করো না, কারণ আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আল্লাহর নবীর ওয়ারিস, আল্লাহর নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, এদেরকে নিয়ে ঠাট্টা করো না। আজকে আমরা মুসলমান, আমাদেরকে নিয়ে কাফের বেঈমানরা ঠাট্টা করে, মস্কারা করে, তামাশা করে, আমরা মুসলমানদেরকে আজকে কাফের বেঈমানরা বলে, এ কিন্তু সব দলের মুসলমান, কে আওয়ামী লীগ, কে বিএনপি, আমি কিন্তু আলাদা করছি না। কাফের বেঈমান যারা, তারা মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের বেঈমান তারা এক। ইহুদি বেঈমান কখনোই মুসলমানের পক্ষে নয়। লাতাজিদান্না আশাদান্না আসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, মুসলমানদের চূড়ান্ত দুশমন হচ্ছে তারা যারা ইহুদি এবং যারা মুশরিক, এরা মুসলমানদের কখনো বন্ধু নয়, যে দলেরই মুসলমান হোক না কেন, কোন দলের মুসলমানের বন্ধু নয়। সম্মানিত উপস্থিতি, আজকে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মস্কারি করে, আজকে মুসলমানদেরকে কাফের বেঈমানেরা জঙ্গি বলে, সন্ত্রাসী বলে গালি দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমানেরা কি সন্ত্রাসী করে?
কোন মুসলমান সন্ত্রাসী হতে পারে? আল্লাহ পাক বলেন যে তোমরা মানুষ হত্যা করো না, তোমরা মানুষ হত্যা করো না। ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মানুষ হত্যা করে তার পরিণাম হচ্ছে জাহান্নাম। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কতালান নাস জামিয়া, যে একজন একজন মানুষকে হত্যা করলো, এখানে কিন্তু মুসলমান হত্যা করার কথা বলে নাই, বলছে যে একজন মানুষ ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে, ইচ্ছাকৃত যদি কোনো অমুসলিমের গায়ে আঘাত দেয়, কোনো অমুসলিমকে যদি কোনো মুসলমান হত্যা করে, আল্লাহ পাক বলেন সে যেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ইসলাম জঙ্গিবাদে বিশ্বাসী নয়, ইসলাম জঙ্গিবাদের স্থান দেয় না, সন্ত্রাসীর স্থান দেয় না, কিন্তু কাফের বেঈমানরা আমাদেরকে ঠাট্টা করে আমাদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী বলে। কারণ কি জানেন? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাইয়া নিজে বাঁচতে চায়। কথা বলেন ঠিক কি না? ইতিহাস সাক্ষী, মুসলমান সন্ত্রাসী নয়, এই পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করেছে কাফের এবং বেঈমানেরা। কথা বলেন ঠিক না বেঠে? ইতিহাস খুলুন, মুসলমানরা মজলুম, তারা কখনো জুলুম করে নাই কার উপরে। পৃথিবীর শুরু থেকে মুসলমানরা অত্যাচারিত হয়েছে, মজলুম হয়েছে, তারা কখনো সন্ত্রাসী করে নাই। এই পৃথিবীর সর্বপ্রথম মজলুম অত্যাচারিত ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জালেম ছিল শয়তান। মজলুম ছিল হাবিল আর জালেম ছিল, অত্যাচারী ছিল কাবিল। মজলুম ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জালেম ছিল কেনান। মজলুম ছিলেন হযরত ইব্রাহিম আর জালেম ছিল নমরুদ। মজলুম ছিলেন হযরতে মূসা আর জালেম ছিল ফেরাউন। মজলুম ছিলেন হযরতে ঈসা আর জালেম ছিল ওই যুগের খ্রিস্টানেরা। মজলুম ছিলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জালেম ছিল ওই যুগের কাফের বেঈমান আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবরা। মজলুম ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জালেম ছিল মুসাইলামাতুল কাযযাব। মজলুম ছিলেন হযরতে ওমর, জালেম ছিল আবু লুলু। মজলুম ছিলেন হযরতে ওসমান আর জালেম ছিল আব্দুর রহমান বিন মুলজিম। মজলুম ছিল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আর জালেম ছিল খলিফা মুতাসিম বিল্লাহ খলিফা মনসুর। মজলুম ছিলেন আহমদ বিন হাম্বল আর জালেম ছিল খলিফা মুতাসিম বিল্লাহ। মজলুম ছিল আতাউল্লাহ শাহ বুখারী, জালেম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। মজলুম ছিল হযরতে শাহ জালাল ইয়ামানি আর জালেম ছিল গৌর গোবিন্দ। বর্তমান যুগে মজলুম হচ্ছে এই বিশ্বের মুসলমানেরা আর সন্ত্রাস হচ্ছে এই পৃথিবীর কাফের বেঈমানেরা। কথা বলেন ঠিক কি না? এই মুসলমানরা মজলুম, এই মজলুম মুসলমানদেরকে যারা সন্ত্রাসী বলে গালি দিবে তারা বেঈমান ছাড়া আর কিছু হতে পারে না, তারা বেঈমান। এই সমস্ত কাফের বেঈমানরা যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলবে এদের জিহ্বা টেনে কুকুর দিয়ে খাওয়াতে হবে। কথা বলেন ঠিক কি না বেঠে? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি কথা বলতে চাই, ইসলামের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে কেউ কোনো কথা বললে এটা আমরা মেনে নিব না, প্রয়োজনে আমরা কে কোন দল করি এটা আমরা দেখব না, প্রয়োজনে ইসলামের স্বার্থে আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি চর্ম নাই ফুল ফুলা ফুরতরি যত দরবার আছে যত দল আছে সমস্ত দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ময়দানে যাবিয়ে প্রতিবাদ করব। কারা কারা রাগি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাতে হবে।